ডিসেম্বরের 25 তারিখ আমার মা মারা গেছে। আমি সেই দিন বুঝবার পারছি আমার বাবা মোল্লা 18 সালে আমার চোখ দিয়ে পানি পড়ে গাল ভিজে গেছে, কিন্তু মা মরার পরে আমার চোখের পানি বন্ধ হয় না। আমি বুঝতে পারলাম মা বেঁচে থাকা অবস্থায় সন্তান বুঝবার পারে না। জোরে কোন কথা ঠিক? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লই না মাজন, দরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, মায়ের পায়ের তলে জান্নাত না বাপের পায়ের তলে? তাহলে ইসলাম অধিকার কাক বেশি দিল? আর এই শালীরা কয় সমান অধিকার। এক জায়গাত খেলে আল্লাহ বলেছে, কোরআনের গোটা কোরআন খুঁজা দেখেন, এক জায়গাত আল্লাহ বলেছে কি বলছে, আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। আর এইটাই তাসলিম নাসরিন নির্বাচিত কলম কিতাবের মধ্যে উল্লেখ করে বলছে, ওরে বাবা রে, পুরুষের পায়ের তলে মেয়ে করে থাকা লাগবে? আমরা বউ পায়ের তলে থুই কথা কর না কেন? যত বড়ই মরদ হোক বর্তমান পরিবেশে বউ দেখে ভয় করতেছে, যত বড়ই মরদ হোক। আমি হুজুর পর্যন্ত মাঝে মধ্যে আসলে এরকে সেই গিয়ারে আছে, বুঝতেছেন না? এখন মেয়েরা কেমন অধিকার, একটা অ্যাঙ্গেলে ডোজ দেয়, ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে বলি, কারণ টাঙ্গাইলে ওয়াজ করতেছিলাম, এমন সময় বলতেছি মা পর্দার মধ্যে থাকা লাগবে, অকরণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা ঘরের মধ্যে থাকো, মেয়েরা জোরে কথা বলবে না, মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না, মেয়েরা যদি নামাজের মধ্যেও কোরআন তেলাওয়াত জোরে করো তাও তোমাদের পর্দার খেলাফ হবে। আমি আয়াত দিয়ে যখন তাফসির করতেছি এমন সময় এক মেয়ে আমার একটা স্লিপ দিছে, হুজুর মেয়েদের কথা যদি পর্দা হয় পরপুরুষ যদি শোনা জায়েজ না হয়, তার প্রধানমন্ত্রী যে ভাষণ দিচ্ছে এই ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? এটার উপর যদি ডাইরেক্ট ফতোয়া দেয় আমাকে আর যমুনা পার হওয়া লাগবে না, যমুনার এই পারি আমাকে সাইজ করবে, ধরে ঘন কথা দেখবি না। আমি চিন্তা করলাম কে রে প্রধানমন্ত্রী, মেয়া মানুষ রে, তার ভাষণ শোনা আমাদের জন্য কি? এটা কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, মাওলানা রে ডাইরেক্ট বলা লাগবে না, অ্যাঙ্গেলে বইলা যা, আমি আল্লাহ তোরে সাইড়া দিব। এই জন্যে ভাইজান পর্দার সরে জ্যালা জ্যালানি ঘর বানাচ্ছে, অস্থায়ী ঘর, চাটাই দিয়ে, ধরে কোন কি দিয়ে, ইলিশ মাছ ধরার জন্যে, হঠাৎ উঠছে ঝড়, এত ঝড় খালি বালু উঠতেছে, এক আধ ঘন্টা পরে স্বামী জ্বালায় বলতেছে, আমার পেশাব লাগছে রে, বউ কয় দরজা খোলা যাবে না, বালু এসে ঘর মেখে দেবে। স্বামী কয় তাহলে ঘরের মধ্যেই করি, বউ কয় না এত বড় মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে? স্বামী কয় পেশাব লাগলো তাহলে পর মুখে রে, বউ কয় আমার কান্দে চড়েন, আমার কান্দ চড়া ওপরে সামান্য চাটাই একটা স্যাঁত করেন, ওই স্যাঁত দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন, ওই বইয়ের কান্দে ছোড়া স্যাঁত দেয় যন্ত্র বার করে পেশাব করছে। এক আধ ঘন্টা হয়, বউ কয় আমারও পেশাব লাগছে গো, স্বামী কয় স্যাঁত তো করাই আছে, খালি কান্দ চোরবার বেড়ে দিবে। এবার স্বামীর কান্দে বউ ধরে পেশাব করে, পেশাব তো স্বামীর বুক ভিজা দেয়, স্বামী চিল্লায় ওই পেশাব করিস কোথায় পড়ে কোথায়, বউ কয় মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। এই জন্য আল্লাহ বলে স্যার রেজালু কাওয়ামুন আলা নিসা, এক জায়গায় আল্লাহ একটু মেয়েদের উপরে পুরুষকে জায়গা দিছে, জায়গা বুঝা ধরে কোন কি বোঝা? কিন্তু আপনি যদি মা হন তাহলে আপনার পায়ের তলে সন্তানের জান্নাত। ওমর ফারুক বললেন, মা আমার কাছে তুমি আশ্রয় কেন চাইবা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতে, সামির আল মুমিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়স ইমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। হিসাব করলে কয় বছর? আরো জোরে কন
ওমর ফারুক বললেন, মা বহু অধিকার ইসলাম তোমাকে দিয়েছে, তার মধ্যে বর্তমানে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। ভালো একটা ছেলের সঙ্গে, কি ছেলে তাই বলে মনে করো না, সুন্দর ছেলে শাকিব খান মনে করো না, লুচ্চা এক নম্বর। এই শালা আগে বাচ্চা জন্ম দেয়, তারপরে বিয়ার কথা কয়, ধরে কোনো কথা দেখতে না। অপু সরকার করলো, এটা শাকিব খানের সন্তান। সাংবাদিকরা ধরলো, কে ভাই অপু সরকার বলতেছে এটা নাকি আপনি সন্তান? কয় হ্যাঁ ঘটনা ঘটেছে। কবে ঘটিছে কোনো কথা নাই। বুবলি বলতেছে এটা শাকিব খানের সন্তান। সাংবাদিক বলে, ভাই এটাও কি আপনি সন্তান? বলে ঘটনা যখন ঘটেই গেছে মিথ্যা বলে লাভ কি। আর মামুনুল হক বউলিয়া ঘরে, আপনার কাবিন আছে সাপাত খালি জুতা মারা দরকার, তোর এখন কথা শালা লুচ্চাক ধরিস না, আলেম গোলাক ধরো, লজ্জা করো না। যে আলেমের হাতে হাত লাগানোর জন্য মানুষ পাগল, গতকাল মাহফিল করে ভয় নামি না, আগে তো জনগণ যায় একটা করে চিপি মারে ভাই হাত মানে মহব্বতের সরে মারে চিপি, তা আমার এক হাত 500 জন লোক যদি একটা করে চিপি মারে ওই হাত হাবিলে ঘুমার পারবো? আমি ভয় নামি না, লোকগুলা সব যাক সবাইকে হুজুর নামে না ভাই, একটু পরে নামবো ভাই। এই হাতে মুসলমান করার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল, সে হাতে হাজ করা দেওয়ার জন্য নয়, ধরে কোন কথা ঠিক না। এই দিন শেষ নয়, আরো দিন আছে, কথাগণ আছে না নাই, ধরে কোন আছে না না। এই দুই হাত আল্লাহর জন্য তুলবে। কি হচ্ছে বাবা, কি তোমাদের খবর কি? আদায় এখন আবার করা লাগবে, টিয়া আদায় করা লাগবে না, খুলে খুলে কোন জামাই করছে আপনি করা লাগবে, মাথার যদি চুলকানি হয় পায়ের পাতায় ঢোল কোম্পানি মালিশ মার্কা ও আমি জানিও না, আমার দাওয়াতও দিবেন না, জোরে কোন কথা ঠিক না। যেখানে রোগ সেখানে ওষুধ। অনুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও রহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের আয়াত। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। ভালো ছেলে যদি বলতো সুন্দর ছেলে, তাহলে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ পেতাম না। যদি ইসলাম বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসার অধিকার আল্লাহ তোমাকে দিছে, তাহলে আমি বউ পেতাম, কিন্তু আমি সুন্দর না হলেও মেয়ের বাপের কাছে ভালো, কালো না হইরে ইমাল ভালো, এই জন্যে আমার বিয়া হবে ভাই রে, সুবহানাল্লাহ।